আসসালামু আলাইকুম সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার সাবুদানার ডেজার্ট রেসিপি। এই সাবুদানার ডেজার্টটি তৈরি করা যায় খুব সহজেই অল্প উপকরণে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি কিন্তু আপনারা ইফতার আইটেমও রাখতে পারেন, খেতে ভীষণ মজার হয় এবং তৈরি করাও খুব সহজ। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা হাঁড়িতে 6 কাপ পানি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে, আর চুলাটা অন করে দিয়েছি। তারপর পানিটা যখন কুসুম গরম হয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গুঁড়া দুধ। কুসুম গরম করার কারণে খুব সহজে এই গুঁড়া দুধটা পানির সাথে মিশে যাবে। এভাবে নেড়ে চেড়ে পানির সাথে গুঁড়া দুধটা আমি মিশিয়ে নিয়েছি, আর চুলাটা ফুল আঁচে রেখে একটু পরপর নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর এই যে দেখুন বলক চলে আসছে, যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব। মিডিয়াম আঁচে করে দুধটা প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে করে তলনিতে দুধটা না লেগে যায়। 10 মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি এখানে সাবুদানা। আমি এখানে 150 গ্রাম সাবুদানা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এখন সাবুদানাগুলো এই দুধে দিয়ে দিব। সবটা সাবুদানা দিয়ে দিলাম, তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়েছি। তারপর যখন আবার বলক আসবে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো জাল করার পর দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনির পরিমাণটা আমি যেরকম মিষ্টি খাই ঠিক সেরকম দিচ্ছি, মানে বেশিও না আবার কমও না, 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা দিয়ে দিবেন, বেশি মিষ্টি খেতে চাইলে পরিমাণ আরও বাড়িয়ে দিবেন। তারপর চিনিটা দেওয়ার পর একটু নেড়ে দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি পোলাও চালের গুঁড়া। এটা কিন্তু পোলাও চালের গুঁড়া, আর এই চালটা আমি প্রায় ঘন্টাখানিক ভিজিয়ে রেখে তারপর পানিটা জড়িয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, আর অল্প অল্প করে চালের গুঁড়াটা দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের দানা দানা না থাকে, মানে জমাট না বেঁধে যায়। তাই অনবরত এভাবে নেড়ে দিতে হবে, আর সব মানে পুরোটা কিন্তু একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর অনবরত নেড়ে দিবেন। তো এইভাবে অনবরত নেড়ে চেড়ে চালের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। পোলাও চালের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ডেজার্টটি খেতে, আর এই পোলাও চালের গুঁড়া দেওয়ার কারণে কোনো ধরনের কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দেওয়ার কোনোই দরকার নাই। তো আমি এখন আবারও জাল করে নিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 20 থেকে 25 মিনিট জাল করার পর যখন দেখবেন ঠিক এরকম ঘনত্বটা হয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ ধুয়ে রাখা। প্রায় 15 থেকে 20টি কিশমিশ দিয়ে দিলাম, তারপর কিশমিশটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে, এর চেয়ে বেশি পাতলাও রাখবেন না আবার এর চেয়ে বেশি ঘনও রাখবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে। তো চুলাটা আমি এখন অফ করে দিয়েছি আর হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। হাঁড়িটা নামানোর প্রায় 2 থেকে 3 মিনিট পর এখনও কিন্তু এটা অনেক গরম রয়েছে, এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঘন হবে। তো ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন, এটা কিন্তু এভাবে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে দুটা এলাচ দুটা লবঙ্গ দিতে পারেন, তেজপাতাও দিতে পারেন, আমি কোনো কিছুই দিইনি, খুব সিম্পলভাবে রান্নাটা করেছি। তারপর যখন মোটামুটি ঠান্ডা হয়েছে তখন 3টা গ্লাসে বেড়ে নিয়েছি, আর সাজানোটা আসলে একদম আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি কিছু আনারদানা আর আঙ্গুর কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, আবার না সাজিয়েও কিন্তু খেতে পারেন, এটা পুরাই অপশনাল। তাই যে দেখুন খুব সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি আর খুব সহজভাবে কিন্তু এই ডেজার্ট আইটেমটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছেও খুব সহজ লেগেছে এবং আপনারা অবশ্যই তৈরি করবেন।
ইফতারে কিন্তু খেতে এটা ভীষণ মজার হয়। আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন, তবে এখন যেহেতু দেশের অবস্থা ভালো না, তো ফ্রিজের যে খাবারগুলো আমাদের না খাওয়াই ভালো। চেষ্টা করেছি খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপি সম্পর্কে কোনো কমেন্ট প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।